নিতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে চলতি বছরে গ্র্যাজুয়েশনের যে তিনটি ব্যাচ চলছে তাতে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার হলো ইউজি কোর্স সিবিসিএস প্যাটার্নে এবং বিডিপি থার্ড ইয়ার হলো অ্যানুয়াল সিস্টেমে। বিডিপি এবং ইউজি দুটি গ্র্যাজুয়েশনের কোর্স হলেও দুটির প্যাটার্ন কিন্তু আলাদা। তাতে দুটি কোর্সের পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, নম্বর বিভাজন থেকে প্রায় সবকিছুই পৃথক। আজকের ভিডিওটিতে আলোচনা করব ইউজি এবং বিডিপি কোর্সের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম কবে নাগাদ হতে পারে, পরীক্ষা অনলাইন নাকি অফলাইন, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, পরীক্ষার প্রস্তুতি বা কিভাবে নেবেন, এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে। তাই অনুরোধ রইল সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটির কোনো অংশই স্কিপ না দিয়ে পুরোটাই দেখবেন। ইউজি এবং বিডিপি কোর্সের অ্যাসাইনমেন্ট বা ফাইনাল এক্সামের আগে সম্পাদিত হয়ে থাকে এক্সাম ফর্ম ফিল আপ। তাতে অ্যাসাইনমেন্ট ফিস, এক্সাম ফিস, সেন্টার ফিস মিলিয়ে 500 থেকে 1000 টাকার মতো ফিস পে করতে হয় স্টুডেন্টদের। তবে এই ফিসটি কত হবে তা নির্ভর করে স্টুডেন্টের কোর্স ও সাবজেক্টের ওপর। ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ হলে এর একটি চার্টের মাধ্যমে ফিসগুলি উল্লেখ করা হয়, আর এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ হলে তার আপডেটটি পেয়ে যাবেন এই চ্যানেল থেকেই। এক্সাম ফর্ম ফিল আপের প্রায় এক মাস পর সম্পাদিত হয়ে থাকে ইউজি ও বিডিপি কোর্সের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া, এবং অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় এক মাস পরেই সম্পাদিত হয় টার্মিন্ট বা ফাইনাল এক্সাম। সেক্ষেত্রে এবছরের ইউজি কোর্সের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস নাগাদ, এবং সেই অনুযায়ী ফাইনাল টার্মিন্ট এক্সাম হবে অক্টোবর মাস নাগাদ। আর অবশ্যই এর জন্য এক্সাম ফর্ম ফিল আপটি অ্যাসাইনমেন্টের পূর্বেই অর্থাৎ জুলাই আগস্ট মাসের দিকে হতে পারে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথমে ফার্স্ট ইয়ার, তারপর সেকেন্ড ইয়ার এবং সবশেষে থার্ড ইয়ারের এক্সাম সম্পাদিত হয়ে থাকে। তাই এক্ষেত্রে ইউজি কোর্সের পরীক্ষাগুলি প্রথম দিকে এবং বিডিপি কোর্সের পরীক্ষা প্রায় 1.5 থেকে 2 মাস দেরিতে হয়ে থাকে, কিন্তু তিনটি বর্ষের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া সম্পাদিত হয় একসাথেই। এবছরের ইউজি ও বিডিপি কোর্সের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি অনলাইনে সম্পাদিত হলেও ফাইনাল পরীক্ষা হবে কিন্তু অফলাইন মোডে। তাই ছাত্রছাত্রীদের পরীক্ষা প্রস্তুতি নিয়ে এগিয়ে চলতে হবে। এক্ষেত্রে ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি মেটেরিয়ালসগুলি ফলো করার সাথে সাথে টেক্সট ভিত্তিক পড়াশোনা করলে ফার্স্ট ক্লাস অবশ্যই পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল থেকেও পেয়ে যাবেন বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরমূলক গাইড। যারা এখনও প্রস্তুতি শুরু করেননি তারা প্রশ্নের মান, বিভাজন পদ্ধতি জেনে নিয়ে অবশ্যই পড়াশোনা শুরু করে দিন। বিডিপি কোর্সের বাংলা, ইতিহাস, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান সহ আর্টস গ্রুপের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ফাইনাল পরীক্ষার প্রশ্নমান হয়ে থাকে 20, 12 এবং 6 নম্বরের। অপরদিকে ইউজি কোর্সের ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রশ্নমান নির্ধারিত না হলেও প্রশ্নমান হতে পারে 2, 5 বা 10 নম্বরের। অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইন সেক্ষেত্রে প্রশ্নের ধরন হয় এমসিকিউ টাইপ, আর সেক্ষেত্রে পেপার প্রতি ইউজি কোর্সের 10টি এবং বিডিপি কোর্সের 20টি করে এমসিকিউ টাইপ প্রশ্ন হয়ে থাকে। ইউজি কোর্সের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের কাছে অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণই নতুন, তাই আপনারা অনলাইনে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তার একটি ডেমো ভিডিও দেখে নিতে পারেন এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স, আই বাটন এবং ইন স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে। ইউজি কোর্সের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট সলিউশন, এক্সাম নোটস এবং অনলাইন ক্লাস সংক্রান্ত বিষয়ে সহায়তা পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162। ইউজি কোর্সের সমস্ত বর্ষের বাংলা বিষয়ের নোটস বাই পোস্টে পেতে যোগাযোগ করতে পারেন এই নম্বরেই। তো আজকের ভিডিও আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।